মাত্র 10 মিনিটের জন্য আমার একটা গ্রুপের কাছে আমার স্ট্যান্ডার্ড কি হলো ড্রপ হয়ে গেল গেস্ট ফিলিং আনহ্যাপি পুরো বিল্ডিংটা একটা অস্পজ অবস্থা শুরু হয়ে যাবে গেস্ট শাউটিং হোয়ার ইজ মাই লাগেজ হু ইজ ক্যারিং মাই লাগেজ মাই আই মিস দ্য ফ্লাইট গেস্ট উইল সে লাইক কিন্তু দেখেন মাত্র 10 মিনিট আপনি লেট করেছেন অনলি সি দ্য ইম্পর্টেন্স অফ দ্য 10 মিনিট মাইট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মেবি মনে করছেন 10 মিনিট লেট তো এত কিছুর যায় আসে যায় বাট হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্যাট আপনি 10 মিনিটের জন্য একটা গ্রুপ চেক আউট করতে হ্যামারিং হয়ে যাচ্ছে লাগেজ কে নিবে গাড়িতে লাগেজ উঠে দিতে হবে রুম চেক আপ করতে হবে রুম ঠিক আছে কিনা এভরিথিং ইউ হ্যাভ টু ম্যানেজ নো সো দিস ইজ ইম্পর্টেন্স অফ দ্য হাউস টু মেনটেন দ্য টাইম শিডিউল ইউ হ্যাভ টু ফলো ইউর টাইম শিডিউল Not only the housekeeper, front office and service also. You have a party at 1 o'clock and you have a schedule to come 12:30. You come at 1 o'clock. So what do you do then? Wait. You have to be ready first. Protect the program and I am ready to do it. Vision Plus ready to do it. Then say, hey, now we are ready to fight. I'm the cast here. Now guest the cast. How about the cast? What is my mom? আমাদের খাবার খা ব্যাক আপ রেডি করে মিজান প্লাস রেডি করছি গেস্ট উইল এনজয় ইট নাও সো সি দ্য ইম্পর্টেন্স অফ দ্য টাইম শিডিউল ওকে সো দিস ইজ ওয়ান অফ দ্য মেজর পয়েন্ট অলসো দের ইজ ওয়ান থিংস গুড মেমোরি যখন দেখবেন যে একজন হাউসকিপিং কাজ করতেছে 5 বছর সে হাউসকিপিং কাজ করতে সব করতেছে সব ঠিক আছে হি ইজ অনেস্ট হি ইজ ফলোইং দ্য পাঞ্চুয়ালিটি হি ইজ টাইমিং Maintain the time, good worker, but somewhere he have some problem. Might he have attitude problem, might be he have a, you know, memory problem, might be have a adaptability. মানে কোনো কিছু এক ধাপ এগিয়ে চিন্তা করতে পারে যা বলছেন তাই করে হ্যাঁ বাড়তি কিছু করে না এক প্রমোশন জীবনেও হবে কি আপনি দেবেন রিকমেন্ড করবেন কেউ দেবে না ম্যানেজমেন্ট চাই কি ওয়ান স্টেপ অ্যাহেড আপনি যখন সুপারভাইজার জব রোল করতেছেন ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রোল ইউর রোল শুড বি এজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওয়েন ইউর রোল ইজ এজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইউ হ্যাভ টু পুট ইউর মাইন্ড অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো দ্য রোল অ্যাজ এ ম্যানেজার ওয়েন ইউ আর এ ম্যানেজার ইউ হ্যাভ টু রোল অ্যাজ এ এক্সিকিউটিভ অফ দ্য ডিপার্টমেন্ট ওয়ান স্টেপ ঠিক থাকতে হবে অ্যাহেড থাকতে হবে এগিয়ে থাকতে হবে এক ধাপ এগিয়ে আপনার চিন্তা শক্তি কাজ করার মানসিকতা থাকতে হবে তবেই ম্যানেজমেন্ট চিন্তা করবেন না সে তো সুপারভাইজার বাট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের মতো সে সব কাজ করতেছে তখন আপনার প্রমোশনের কথাটা কে আপনাকে রিকমেন্ড করবে আপনার ম্যানেজার আপনার ব্যাপারে রিকমেন্ড করবে হি ইজ রেডি ফর দ্য নেক্সট পজিশন বস অলওয়েজ আই হ্যাভ সিন হি ইজ ডুইং দিস জব ওকে So this is one of the major important points. Okay. Now, in housekeeping, there is some department যেটা আপনাদের সাথে আলোচনা করছিলাম সেটার মধ্যে আছে লেআউট হাউসকিপিং ডিপার্টমেন্ট আপনাদের একটা হাউসকিপিং অফিস আছে না আমাদের উইল হ্যাভ এ হাউসকিপিং অফিস রাইট সো তার বিভিন্ন র‍্যাক আছে এই পাশে আপনার ক্লোথ আছে লিনেন আছে ডাস্ট আছে সব কিছু আছে না সো উই নিড এ হাউসকিপিং অফিস Every hotel there is a housekeeping office, okay? And there is one desk. Where Mr. Samawala says, there is one desk, okay? So housekeeping staff rakhi, shekhane gye sign in korte pare, sign out korte pare, tar leave application drop korte pare, okay? The personal problem kotha bolbe, room allocate kora thakbe, je Arifer jonno ajke 5ta room, Imran er jonno 5ta room, Iqbal er jonno 5ta room, tader duty roster okhane thakbe, room allocation thakbe, maintenance record thakbe, problem thakbe, মান্থলি রিপোর্ট থাকবে রুম অকুপেন্সি থাকবে ডিএনডি লিস্ট থাকবে আউট অফ অর্ডার ও ও ও এটা একটা রিপোর্ট থাকবে এভরি রেকর্ড উইল বি দেয়ার হাউসকিপিং এর ডিপার্টমেন্টের স্টাফ যারা হাউসকিপিং ডেস্কে গিয়ে এই তথ্যগুলো পেয়ে যায় ওখানে থেকে সরবরাহ করা হয় ওকে অ্যান্ড এক্সিকিউটর অফিস ইজ দেয়ার Executive manager office is there and next to the housekeeping department office
and he is maintaining over there. He has one assistant manager or two assistant manager or one assistant. Right? So, the maintain it. There is one department under the housekeeping, it's called laundry. Laundry key. One department under the housekeeping. What is called? Laundry. Laundry is the guest uniform. Next time, guest by the guest. He need to clean his clothes. He need to clean his shoes. Sorry, trouser, jacket, everything. So he can go to the housekeeping. Please, I have some five clothes that I am laundry the time. So housekeeping department is in a laundry manager. বা হাউসকিপিং ডিপার্টমেন্টের রুম অ্যাসোসিয়েট আছে, তার একটা পিক করে একটা লন্ড্রিতে পাঠিয়ে দেবে। এখান থেকে সব কিছু মেনটেন হয়ে রেডি হয়ে গেস্টকে সার্ভিস রিটার্ন করবে। এটা বিল কে দিবে এটা মাথায় রাখবে। এই বিলগুলো বিল হওয়ার পরে বিলগুলো ফ্রন্ট অফিসে এসে জমা হবে। গেস্ট চেক আউটের সময় বিলগুলো পে করবে। ক্লিয়ার? লন্ড্রি ডিপার্টমেন্ট গেস্টের যতগুলো কাপড় অথবা গেস্ট যদি চায় এনিথিং, দ্য হোটেল ইজ হোটেল ডিপার্টমেন্ট লন্ড্রি ডিপার্টমেন্ট দে আর ক্লিনিং অ্যান্ড দে আর মেকিং দ্য বিল অ্যান্ড গেস্ট উইল সাইন দেয়ার বিয়ার ইন ইউর মাইন্ড গেস্ট শুড সাইন ওভার দ্য বিল অ্যান্ড দ্য বিল শুড কাম টু দ্য ফ্রন্ট অফিস গেস্ট চেক আউটের সময় এই বিলটা পে করবে। ওকে, সো দিস ইজ কল লন্ড্রি ডিপার্টমেন্ট সার্ভিস। Okay, there is a uniform room. Uniform room হচ্ছে স্টাফ রা যেখানে সে ড্রেস চেঞ্জ করে, যেখানে ড্রেস রাখে সেটাকে বলা হয় ইউনিফর্ম রুম। ক্লিয়ার? ড্রেস চেঞ্জ করে আসবে যাবে, তার তো একটা রুম দরকার, তার লকার রাখা দরকার, তার পার্সোনাল মোবাইল রাখা দরকার। বিকজ দ্য জেনারেল স্টাফ অনলি দ্য ম্যানেজমেন্ট শুড অ্যালাউ টু ইউজ হিজ মোবাইল ডিউরিং ডিউটি। জেনারেল স্টাফ, রেগুলার স্টাফ, অ্যাসোসিয়েট, টিম মেম্বার, দে শুড নট ক্যারি মোবাইল উইথ হিম অর হার। ওকে, সো দে শুড কিপ দিস মোবাইল টু দ্য লকার, দ্যাট ইস কল্ড ইউনিফর্ম রুম। সেখানে তারা রাখবে এবং সেখান থেকে তারা ডিউটি শেষ হয়ে যাওয়ার সময় নিয়ে যাবে। রাইট? ওকে, দের ইজ ওয়ান মোর থিং দ্যাট হাউসকিপিং স্টোরস উই ডু হ্যাভ, রাইট? হাউসকিপিং স্টোর আছে না? এভরি হোটেল দে হ্যাভ এ হাউসকিপিং স্টোর। এর অর্থ হচ্ছে আপনার পিলো, বেডশিট, টাওয়েল, অল আদার কন্ডিমেন্টস আইটেমস অ্যাজ লাইক টুথপেস্ট, শ্যাম্পু, সো টুথপিক, কটন বার, ওকে, শুজ, সকস, এনিথিং, দোজ আর প্রোভাইডিং দ্য ম্যানেজমেন্ট অর দ্য হোটেলস প্রোভাইডিং টু দ্য কাস্টমার ফর দ্য রুম। সেটা কোথায় থাকবে? হাউসকিপিং স্টোরে, স্টোরে থাকবে। সেখান থেকে এক্সিকিউটিভ হাউসকিপার রেগুলেশন দিবে, হাউসকিপিং ম্যানেজার সেটা রিসিভ করবে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হাতে এটা হ্যান্ড ওভার করবে ফর দ্য নেক্সট ডে অপারেশন। এইগুলো জিনিস তোমার লাগবে, তুমি এটা নিয়ে যাও। ক্লিয়ার? সো একটা রুম থাকবে হাউসকিপিং স্টোরস। আমাদের যেমন ফুড অ্যান্ড বেভারেজ একটা স্টোর রুম আছে, সেম উই হ্যাভ এ হাউসকিপিং এর জন্য স্টোর রুম প্রয়োজন এবং সেখান থেকে মেনটেন করা দরকার। ওকে, সো হাউসকিপিং স্টোরের ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছেন, রাইট? উইদাউট স্টোর উই ক্যান নট রান আওয়ার অপারেশন। লাস্ট দিকে চলে আসছে আরেকটা আপনাদের মেজর পয়েন্ট হচ্ছে কি, লস্ট অ্যান্ড ফাউন্ড। লস্ট অ্যান্ড ফাউন্ড হচ্ছে কি, এটা আন্ডার দ্য হাউসকিপিং ডিপার্টমেন্ট বাট ইজ মেনটেন বাই ফ্রন্ট অফিস, অলসো ইজ মেনটেন বাই হাউসকিপিং ডিপার্টমেন্ট, বোথ ডিপার্টমেন্ট। আপনার গেস্ট একটা চেক আউট হয়ে গেছে বাট হি ড্রপ ওয়ান মোবাইল, অথবা একটা চার্জার সে ফেলে গেছে, একটা ঘড়ি সে ফেলে গেছে, ভুলে রেখে গেছে। আপনার রুম নাম্বার কত? 610। আপনি এটা যখন গেস্ট চেক আউট করতে গেছে আপনি পেয়েছেন বাট গেস্ট অলরেডি রান আউট, হি হ্যাজ গন। সো কি করতে হবে? এটা নিয়ে যাবেন বাসায়, একটা ঘড়ি পাইছে নিয়ে যাবেন বাসায়, হাউসকিপিং ম্যানেজার, হি শুড মেইনটেইন দ্যাট ওয়ান। গেস্টের নাম লিখবেন,
রুম নাম্বার ফাউন্ড ডেট যেদিন পেয়েছেন টাইম কটার সময় লিখেছেন ফাউন্ড বাই কে পেয়েছেন ওটাতে এই কাগজে লিখা থাকবে লিখে ওটা র‍্যাপ করে একটা জায়গায় লস্ট অ্যান্ড ফাউন্ড ডিপার্টমেন্ট আছে সেখানে জমা দিতে হবে গেস্ট উইল রিটার্ন আফটার 6 মান্থ আপ টু 6 মান্থ দেয়ার ইজ ভ্যালিডিটি কোনো কিছু লস্ট অ্যান্ড ফাউন্ড ম্যাক্সিমাম প্লেসেস কতদিন 6 মান্থ পর্যন্ত এটা ওই গেস্ট এটা থাকে এরপর যদি আসে সে ক্লেম করে হোটেল ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকসেপ্ট করে না বিকজ 6 মাস আর কতদিন লাগবে এত গুরুত্বপূর্ণ তো আগে খোঁজ নেন না এখানে ক্লিয়ার সো লস্ট অ্যান্ড ফাউন্ড অলসো কারণ অনেক গুরুত্বপূর্ণ জিনিস গেস্ট ফেলে যায় পরের দিনে আপনি খোঁজ করে তো আপনি যদি বাসায় নিয়ে চলে যান চুপ করে পকেটে ম্যানেজমেন্ট ধরতে পারবে আপনাকে বাট দি প্রবলেম ইজ কাম থ্রু দ্য হোটেল তারপরে না আপনি তারপরে যে নিয়েছে সে কিন্তু গেস্টের কাছে ফেস হচ্ছে কি ম্যানেজমেন্ট ফেস হচ্ছে যে আমার আপনার এখানে কিছু চোর এটা একদম একদম বাজে জিনিস দিস ইজ ভেরি ব্যাড ল্যাঙ্গুয়েজ রাইট সো কোনোভাবেই এক্সকিউজ মি এনি প্রবলেম আচ্ছা রুট হলে আপনি আসতে পারেন সমস্যা নেই ক্লিয়ার সো দিস ইজ দ্য মেজর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড অলসো অনেস্টি সো অনেস্টি থাকলে এসব সব কিছুই আপনার হয়ে যাবে সো হোটেল ম্যানেজমেন্টে আপনার মাথায় রাখতে হবে যে আপনার অনেস্টির পাশাপাশি সততার পাশাপাশি সময়ের সাথে মিল থাকতে হবে এবং আপনাকে সেটা প্রেজেন্টেবল হতে হবে আপনার গ্রুমিং ম্যান্টার হতে হবে আপনাকে হেল্পফুল মাইন্ড হতে হবে আপনার ট্যাকফুল মাইন্ড হতে হবে এবং অ্যাডাপ্টেবিলিটি থাকতে হবে এবং আপনার পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে ওকে আই গিভ ইউ ওয়ান মোর রিভিউ সো হাউসকিপিং এ কাজ করার জন্য কিংবা পার্টিকুলার একটা ডিপার্টমেন্টের সাথে কোনো আলাদা নেই এই ডিপার্টমেন্টে কাজ করার জন্য বিশেষ কিছু গুণাবলী থাকা দরকার তার মধ্যে ফার্স্ট কি অনেস্টি হতে হবে সেকেন্ড টাইম ম্যানার হতে হবে থার্ড অ্যাডাপ্টেবিলিটি ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে পজিটিভ অ্যাটিটিউড পোলাইট হতে হবে রাইট এবং এবং হার্ড ওয়ার্কার ভেরি গুড মাইন্ডসেট রাখতে হবে টু রেডি টু ডু এনিথিং সেলফ কনফিডেন্স থাকতে হবে ইয়েস অ্যান্ড অফকোর্স ইউ হ্যাভ টু বি ভেরি জেন্টলম্যান হতে হবে কারণ লেডিস একটা রুম সে ঢুকছে আপনি রাতেবেলা রুম সার্ভিস গেস্ট কিন্তু কল করে না গেস্ট কিন্তু কল করে না দ্যাট মিন্স আপনাকে কি হবে জেন্টল হতে হবে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক টুডে দ্যাটস উই হ্যাভ কমপ্লিটেড ইজ পার্ট ওয়ান ইটস সিম্পলি গিভিং দ্য এক্সপ্লেনেশন অ্যাবাউট দ্য হাউস কিপিং ডিপার্টমেন্ট ওকে দেয়ার ইজ সো মেনি থিংস বিয়ন্ড অ্যান্ড বিয়ন্ড I will explain you again. This is we discuss in second part that what is the housekeeping supervisor responsibility. But aajke je kaj gulo je kotha gulo holo this is for all housekeeping attendant, housekeeping supervisor, assistant manager, linen manager, uniform manager, and house executive housekeeper. This entire all. Je executive housekeeper don't think she ekdin executive housekeeper hoyeche. He was also housekeeping and cleaner chief. Otherwise, he cannot be an executive housekeeper. Don't think he born as a housekeeper, executive housekeeper. No, he become one day, day by day. He work hard. He follow his schedule. He follow what his manager said. He follow what he have to do. যার কারণে হচ্ছে আজকে এক্সিকিউটিভ হাউসকিপার আপনি ওনার সফলতার দিকে তাকানোর আগে ওনার পরিশ্রমের দিকে তাকান আমরা অনেকেই দেখি যে উনি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেদিন দেখলাম ডোন্ট লুক আপনি ওনার কোন পথে সে এটা অ্যাচিভ করলো লুক অ্যাট দ্যাট ওয়ে ইফ ইজ রাইট ওয়ে ফলো ইট দ্যাট সাম পিপল আর মেকিং মানি ইন দ্য নোস অ্যাজ এ স্মাগলার সামথিং ডোন্ট ফলো ইট হোয়াট ইজ দ্য রাইট ওয়ে
So be respectful each other, make confidence yourself, try to respect your job, should respect your job, build up your confidence. Never have a negative thing about any kind of job. There is a huge opportunity coming in Bangladesh, especially hotel management, especially hospitality department. The huge opportunity coming. So grow up yourself, ready to take the new challenge. Set up your mind that you will be the one of the housekeeper in 5-star hotel. Do your best that you have to do. Make a positive team. You will be rich after 5 years. 5 বছর পরে আমি একটা হাউস কিপার হবো, একজন যে হোটেলে হোক না কেন, আফটার 3 ইয়ার্স আই ওয়ান্ট টু বি ম্যানেজার, যে হোটেলে হোক, ফার্স্ট দিস ইজ মাই থিং, অ্যান্ড ডু অ্যাকর্ডিং টু ইউর লেভেল, ওকে? সো থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ইন ইউর মাইন্ড অ্যান্ড ওয়াচ দিস ভিডিও এগেন অ্যান্ড এগেন, ইফ দেয়ার ইজ এনি ডিফিকাল্টি প্লিজ রাইট মেসেজ, আই উইল ডিসকাস অন দ্য নেক্সট ভিডিও. Okay? So thank you very much. Have a good time. Hope to see you again. Thank you.